হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল ক্রিয়েটার্সের তরফ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। পাহাড় আমাদের সকলেরই খুবই প্রিয়, তাই আমরা আজ বেঙ্গল ক্রিয়েটার্সের তরফ থেকে বাছাই করা 10টি পাহাড়ে ভ্রমণ স্থানের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তাহলে চলুন দেখে নিই টপ 10 হিল স্টেশন ইন ইন্ডিয়া। নাম্বার 10, তাওয়াং, অরুণাচল প্রদেশ। তাওয়াং অরুণাচল প্রদেশে অবস্থিত। তাওয়াং ইজ ওয়ান অফ দ্য লিস্ট ডিসকভার্ড টাউন ইন অরুণাচল প্রদেশ। এখানে আসলে দেখতে পারেন বুমলা পাস, সেলা পাস, মাধুরী লেক, নুরনাং ফলস, তাওয়াং মনাস্ট্রি, গ্যাংগং গনি গোম্পা। এখানে ঘুরতে আসতে পারেন মার্চ মাস থেকে জুন মাসে এবং সেপ্টেম্বর ও অক্টোবর মাসে। এখানে যেতে গেলে ডিরেক্ট ফ্লাইটে করে সোলানিবাড়ি এয়ারপোর্ট হয়ে চলে আসতে পারেন, অথবা ট্রেনে করে গুয়াহাটি থেকে গাড়ি করে পৌঁছে যেতে পারেন তাওয়াং। নাম্বার 9, শিলং, মেঘালয়। মেঘালয়ের রাজধানী শিলং, ভারতবর্ষের মনোমুগ্ধকর পাহাড়ি শহরগুলির মধ্যে অন্যতম হল শিলং। ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ভারতের মেঘালয়। এখানে আসলে দেখতে পাবেন মেঘ বৃষ্টি রোদের এক অসাধারণ মেলবন্ধন। এছাড়াও আছে এলিফ্যান্ট ফলস, ডন বস্কো সেন্টার, নোকালকাই ফলস, লেডি হায়দারি পার্ক, চেরাপুঞ্জি। আর হ্যাঁ, আপনারা চাইলে যেতে পারেন এশিয়ার পরিচ্ছন্নতম গ্রাম মাউলিংনং। মাউলিংনংয়ের ডিটেলস ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে, তার লিংক নিচে ডিসক্রিপশন এবং ওপরে আই বাটনে পেয়ে যাবেন। আপনারা চাইলে এই ভিডিওটি দেখার পর দেখে নিতে পারেন। শিলং ঘুরতে আসার সঠিক সময় সেপ্টেম্বর থেকে মে মাস। এখানে আসতে গেলে ডিরেক্ট শিলং ফ্লাইটে আসতে পারেন, বা কলকাতা থেকে গুয়াহাটি ট্রেনে এসে 3 ঘন্টা ট্যাক্সি বা মেঘালয় স্টেট বাসে করে চলে আসতে পারেন শিলং। নাম্বার 8, মুসৌরি, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের দ্রাদুন ডিস্ট্রিক্টে অবস্থিত মুসৌরি। দ্রাদুন থেকে 34 কিমি দূরে অবস্থিত মুসৌরি সমুদ্র সমতল থেকে 6,578 ফিট উচ্চতা বিশিষ্ট। মুসৌরিকে কুইন অব দ্য হিলসও বলা হয়ে থাকে। এখানে ঘুরতে আসলে আপনাকে প্রকৃতিপ্রেমে নেশাতুর করার জন্য প্রতীক্ষায় আছে ঝাড়িপানি ফলস, কেমটি ফলস, মুসৌরি লেক, লাল টিব্বা, ক্লাউড সেন, ক্যামেল ব্যাক রোড, সোহাম হেরিটেজ আর্ট সেন্টার, হ্যাপি ভ্যালি প্রভৃতি। এখানে আসলে ট্রেকিং, হাইকিং, প্যারাগ্লাইডিংও করতে পারেন। এখানে ঘুরতে আসার সঠিক সময় এপ্রিল টু জুন মাস। মুসৌরি আসতে গেলে ফ্লাইটে দিল্লি বা দ্রাদুনের জলি গ্র্যান্ড এয়ারপোর্ট হয়ে চলে আসতে পারেন। দিল্লি থেকে দ্রাদুন মুসৌরি স্টেট বাস সার্ভিসও আছে। নাম্বার 7, মানালি, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের কুলু ডিস্ট্রিক্টে অবস্থিত মানালি। এটি সিমলা থেকে 270 কিমি দূরে অবস্থিত। সমুদ্র সমতল থেকে মানালির উচ্চতা 6,730 ফিট। প্রতি বছর এখানে বহু মানুষ ঘুরতে আসে। এখানে ঘুরতে আসার উপযুক্ত সময় সেপ্টেম্বর থেকে জানুয়ারি মাস। এখানে আসলে ট্রেকিং, হাইকিং, স্কাইং, বাইকিং, প্যারাগ্লাইডিং এবং র্যাফটিংও করতে পারেন। এখানকার বিশেষ আকর্ষণীয় স্থানগুলি হল রোটাং পাস, মানালি হাইয়েস্ট পয়েন্ট, কিলং রোড, ফর ওয়াটার স্প্রিংস, জগিনি ফলস, সোলাং ভ্যালি, হিমালয়ান ন্যাশনাল পার্ক, মানালি স্যাংচুরি। এছাড়াও এখানে অনেক হিন্দু ও বৌদ্ধ মন্দির আছে। এখানে আসতে গেলে ফ্লাইটে ভোন্তার থেকে 2 ঘন্টা ট্যাক্সি রাইড করে পৌঁছে যাওয়া যায় মানালিতে। এছাড়া দিল্লিতে ফ্লাইট বা ট্রেনে করে এসে হিমাচল প্রদেশ স্টেট বাসে করে 10 ঘন্টায় পৌঁছে যাবেন মানালিতে। নাম্বার 6, উটি, তামিলনাড়ু। উটি তামিলনাড়ুতে অবস্থিত। এর দূরত্ব কোয়েম্বাটুর থেকে 80 কিলোমিটার। এখানে আসলে আপনারা উপভোগ করতে পারবেন সবুজের সমারোহ, যেমন চায়ের বাগান, বড় বড় জঙ্গল, চারিদিকে সবুজ পাহাড়। এছাড়াও এখানে দেখতে পাবেন পিকারা ফলস অ্যান্ড লেক, টি এস্টেট ভিউ পয়েন্ট, ওয়াক্স মিউজিয়াম, হিডেন ভ্যালি, ইকো রক অ্যান্ড ইমারেল ড্যাম, বোটানিক্যাল গার্ডেন, উটি লেক, মুদুমালাই ন্যাশনাল পার্ক। অক্টোবর থেকে জুন মাস উটিতে ঘুরতে আসার পারফেক্ট টাইম।
এখানে আসতে গেলে ফ্লাইটে করে কোয়েম্বাটুর এসে ট্যাক্সি বা বাসে করে চলে আসতে পারেন। এছাড়াও নীলগিরি এক্সপ্রেস করে চেন্নাই থেকে কোয়েম্বাটুর চলে আসতে পারেন। নাম্বার 5, নৈনিতাল, উত্তরাখণ্ড। নৈনিতাল উত্তরাখণ্ডে অবস্থিত একটি উত্তরাখণ্ডের সবচেয়ে প্রসিদ্ধ হিল স্টেশন। নৈনিতাল দুটি ভাগে বিভক্ত, তলিতল এবং মলিতল। অনেক সংখ্যক লেক থাকায় এখানে বোটিং করারও ব্যবস্থা আছে। এছাড়াও এখানে আপনারা ট্রেকিং, হর্স রাইডিংও করতে পারেন। এখানে আপনারা দেখতে পারেন নৈনিতাল লেক, নৈনিতাল জু, দ্য ম্যাল রোড, নয়নাদেবী টেম্পল, স্নো ভিউ পয়েন্ট। নৈনিতাল ঘুরতে আসার পারফেক্ট টাইম মার্চ টু জুন মাস। নাম্বার 4, মান্নার, কেরালা। কোচি থেকে 130 কিলোমিটার দূরে অবস্থিত মান্নার, এটি কেরালার অন্যতম হিল স্টেশন। এখানে আসলে আপনারা ট্রেকিং, বোটিং ও প্যারাগ্লাইডিংও করতে পারেন। এখানকার মনোরম আবহাওয়া ট্যুরিস্টদের আকর্ষিত করে। এখানে আপনারা দেখতে পাবেন এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, মাটুপেটি ড্যাম, আনোয়ামুদি, দেভিকুলাম, মান্নার টি মিউজিয়াম অ্যান্ড ফান ফরেস্ট। এখানে ঘুরতে আসার বেস্ট টাইম সেপ্টেম্বর টু মার্চ মাস। এখানে আসতে হলে কোচিন ফ্লাইটে বা ট্রেনে এসে লোকাল ট্রান্সপোর্ট বা ট্যাক্সি নিয়ে চলে আসতে পারেন মান্নার। নাম্বার 3, দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গল। বাঙালির ভ্রমণ মানে প্রধানত ত্রিপুরা, দীঘা, পুরী, দার্জিলিং। এখন আমরা দেখে নিই বাঙালির সেই প্রিয় দার্জিলিংকে। চায়ের কথা মনে করতেই সবার প্রথমে মাথায় আসে দার্জিলিং টি এর কথা। দার্জিলিংয়ে সকল ট্যুরিস্টই স্বপ্ন নিয়ে আসে টাইগার হিলের সূর্যোদয় দেখার। এছাড়াও এখানকার দর্শনীয় স্থানগুলি হল বাতাসিয়া লুপ, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, জাপানিজ স্পেস প্যাগোডা, রক গার্ডেন, অবজারভেটরি হিল। এখানে আসার অনেক পথই আছে। কলকাতা থেকে ডিরেক্ট ফ্লাইটে বাগডোগরা, বাগডোগরা থেকে ট্যাক্সি করে দার্জিলিং। এছাড়া ট্রেনে নিউ জলপাইগুড়ি বা সড়ক পথে শিলিগুড়ি হয়ে গাড়ি করে দার্জিলিং চলে আসতে পারেন। নাম্বার 2, সিমলা, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের রাজধানী সিমলা। সিমলা উত্তর ভারতের এক অন্যতম পার্বত্য ভ্রমণ স্থান এবং এটি পরিকল্পিত শহরও বটে। এখানে টয় ট্রেন রাইডিং এবং রাফটিংয়ের ব্যবস্থা আছে। আপনারা এখানে আসলে দেখতে পাবেন ডার্ক মনাস্ট্রি, ডার্লাঘাট, স্ক্যান্ডেল পয়েন্ট, কামনাদেবী টেম্পল, ঝাকু হিলস, গুর্খা গেট, দ্য ম্যাল রোড, খ্রিস্ট চার্চ, হিমাচল স্টেট মিউজিয়াম, সংকটমোচন টেম্পল প্রভৃতি। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে এখানে ঘুরতে আসার আদর্শ সময়। এখানে আসতে গেলে ডিরেক্ট ফ্লাইটে সিমলার জাব্বুরহাটি চলে আসতে পারেন, অথবা ট্রেনে কালকা থেকে 2 ঘন্টা ট্যাক্সি রাইড করে সিমলা চলে আসতে পারেন। পরবর্তী লোকেশনটি দেখার আগে ছোট্ট একটি রিমাইন্ডার, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে। তো চলুন পরবর্তী লোকেশনটি দেখে নেওয়া যাক। নাম্বার 1, শ্রীনগর, জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু কাশ্মীরে ঝিলাম নদীর তীরে অবস্থিত শ্রীনগর শহরটি, এটি ভারতের শীতলতম শহরের মধ্যে অন্যতম। এখানে অনেক লেক এবং গার্ডেন লক্ষ্য করা যায়। এখানকার হাউস বোট বিখ্যাত করেছে শ্রীনগরকে। এখানকার গ্রীষ্মকালীন মনোমুগ্ধকর আবহাওয়া ট্যুরিস্টদের আকর্ষণ করে। এখানে ঘুরতে পারেন নিশাদবাগ, শালিমার বাগ, বোটানিক্যাল গার্ডেন, শঙ্করচারিয়া মন্দির এবং সর্বোপরি একটি দিন কাটাতে পারেন বিখ্যাত ডাল লেকে নৌকা বিহার করে। শ্রীনগর ঘুরতে আসার আদর্শ সময় এপ্রিল টু অক্টোবর মাস। এখানে আসতে গেলে ডিরেক্ট ফ্লাইটে করে চলে আসতে পারেন শ্রীনগর, অথবা ট্রেনে জম্মু এসে ট্যাক্সি বা জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেট কর্পোরেশন বাসে করে চলে আসতে পারেন শ্রীনগর। আপনাদের যদি আরও কোনো জায়গার সাজেশান থাকে তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।